শীঘ্রই শুরু হচ্ছে জনগণনার কাজ সংবাদ সংস্থা পিটিআই এক সরকারি সূত্র জানিয়েছে ইতিমধ্যে জনগণনা পরিচালনা করার জন্য প্রস্তুতি শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার তবে কংগ্রেস ও অন্যান্য বেশ কয়েকটি বিরোধী দল বারবার যে জাতিভিত্তিক জনগণনার দাবি জানাচ্ছে তা শেষ পর্যন্ত করা হবে কিনা সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারি সূত্রটি জানিয়েছে জনগণনার তথ্য সংগ্রহের ফর্মে জাতির কলাম অন্তর্ভুক্ত হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত এখনও আটকে আছে প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই দু হাজার একুশের জনগণনার তথ্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে দেশের মানুষ গত বছরই মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা হয়েছে তার শতাংশের হিসেবের জন্য জনগণনা প্রয়োজন এছাড়াও সর্বশেষ জনসংখ্যার পরিসংখ্যান নেই বলে আপাতত কেন্দ্র সরকারের বিভিন্ন নীতি প্রণয়ন হচ্ছে দু সালের জনগণনার তথ্যের ভিত্তিতেই ভর্তুকিও বরাদ্দ করা হচ্ছে ওই পুরনো তথ্য অনুযায়ী উল্লেখ্য আঠেরোশো একাশি সাল থেকে প্রতি দশ বছর অন্তর অন্তর জনগণনা হয় ভারতে দু হাজার একুশ সালেও জনগণনা হওয়ার কথা ছিল তার জন্য তথ্য সংগ্রহের কাজ দু হাজার কুড়ি সালের পয়লা এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু কোভিড নাইন্টিন মহামারী সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছিল তারপর থেকে চার বছর কেটে গেলেও এখনও সেই জনগণনার কাজ শুরু করা যায়নি তবে এবার শিগগিরই সেই কাজ শুরু হতে চলেছে জানা গিয়েছে সম্পূর্ণ জনগণনা এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা এনপিআর আপডেট করার জন্য আনুমানিক বারো হাজার কোটি টাকা খরচ হবে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হবে এর ফলে নাগরিকেরা নিজেরাই নিজেদের তথ্য দিতে পারবেন সরকারি গণনাকারীদের মাধ্যমে তথ্য না দিয়ে যারা নিজেরাই জনগণনার ফর্ম পূরণ করতে চান তাদের জন্য এনপিআর বাধ্যতামূলক হবে